ড্যামটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ধরে যে আসলে ড্যামটা নামে এই এই দিকটা এটা পুরো ড্যামেই রাস্তা এদিকে ড্যামটা খোলে যখন এইদিকে জলটা এটা থাকে সেটা এইদিকে নামে ঠিক আছে তো আমরা ওই দিকটা যাবো ওইদিকটা পরে যাবো ওইদিকে পার্ক আছে ওইদিকটাতে একটু আমার ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আরেকটা জিনিস হচ্ছে এই হাফ অবধি হচ্ছে এই ড্যামটা শেষ হলেই ঝাড়খণ্ড ঘটে এই ড্যামটা শেষ হলেই ওপরটা খেলি অ্যাকচুয়ালি ওখানে যে পার্কটা আছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে চল যাই দারুণ ওয়েদার অসাধারণ ওয়েদার এবং এরকম কুয়াশার মধ্যে একটা সিকিম সিকিম একটা ব্যাপার চলে আসছে এবং ভেতরে ভেতরে মানে এটাই বলছিলাম আমি দেখুন দেখুন ড্যামটা ওই ড্যামটা মাইথন ড্যাম কি ভিডিও বানাচ্ছে ভুজিয়াওয়ালা দশ টাকা এই যে মিস্টার সৌগত মিস্টার রোহন দা মিস্টার স্যাগস মিস্টার স্যাগস দা আমি এখানে জাস্ট ভিউটা দেখাচ্ছি অসাধারণ ঠিক আছে বড় বড় লেকচার মেরে যাচ্ছে আমি খেয়েছি ক্রপ করে দেবো কাট 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 না কারু না আমার প্রবলেম হচ্ছে আমি কিছু চিরুনি টিরুনি কিছু আনি নাই বুঝতে পারিনি এত চুলটার এত খারাপ অবস্থা হয়েছে জানিস না নাকি যেখানে হাওয়া দেবে সারাদিন বৃষ্টি হচ্ছে এগুলো জানো না জানি আমার আনিনি চিরুনিটা আনতে খুব ল্যাদ লাগছিল আমি খাবো না বয়ে গেছে খেতে ভালো লাগছে না কি হয়েছে কি বলছিলে একটু ভেলকিটা দেখাও আমি বলছিলাম যে আমার চুলটা ঘেটে গেছে তো আমি একটা চিরুনি আনবো একটা নিয়ে আসছি সেই জানা নিয়ে আসা উচিত ছিল তো চুলে তুই চিরুনি নিয়ে আসবি এসে স্প্রে করে না চুলে স্প্রে দেয় না আমি স্প্রে করি না ওইগুলোকে নিয়ে আসতে হতো ময়েশ্চারাইজ চুলকে ময়েশ্চার করার জন্য হ্যাঁ চুলে স্প্রে আমি আমার জন্য আনতাম না আমি তোমার জন্য জল তো পেয়ে যেতিস দেখো খাবার অনেক টাইম পাবো ঠিক আছে কিন্তু এই যে এই ওয়েদারটা পরে যদি আসিও এই ওয়েদারটা তো নাও খেতে পারি তাই না এটা সত্যি কথা যে এই ওয়েদারটা আজকে কিন্তু এই আজকের ওয়েদারটা কিন্তু রিয়েলি মানে একদম অসম লাগছে কারণ এটা একটা হিমালয় হিমালয় এটা একটা ফিলিং আসছে ফিলিং এটা অন্যরকম ফিলিং আসছে সিরিয়াসলি জায়গাটা এতক্ষণ ধরে ঘুরছি আমাদের মানে অতটা মানে এতটা ভালো লাগছে না জায়গাটা অলরেডি দেখুন মানে রোদ উঠে গেছে আমাদের কিন্তু এতক্ষণ ছিল হচ্ছে কুয়াশা খুব সুন্দর একটা দারুণ ছিল আমরা জাস্ট ঘুরতে বেরোলাম এখন হ্যাঁ তাহলে রোদটা একটা চল্লিশে উঠেছে একটা চল্লিশে উঠেছে নটার সময় হ্যাঁ ততক্ষণ কিন্তু কোনো রোদ তো কিছু ছিল হ্যাঁ ছিল না তো এখন আমরা একটা ভালো স্পট এসেছি পিকনিক স্পট তো সেটা আপনাকে দেখাচ্ছি মজাটা নেই স্বগত আমাদের এখানে বাসটা এখানে চলে এলো দিয়ে আমরা নৌকা করে সমস্ত মালপত্র নিয়ে ওই ওই আইল্যান্ডে চলে গেলাম
ওখানে আমাদের একটা দুটো পণ্য কুটির থাকবে, দুই বন্ধু আমরা থাকবো, রাত্রের বেলায় সব আগুন ফাগুন। ওখানে ওই দ্বীপটা আছে, এইদিকে একটা ব্রিজ টাইপের সামথিং আছে, লেক হোক ব্রিজ হোক হোয়াট এভার আছে, বাট এত কিছু আছে কিন্তু কোথাও যেতে পাচ্ছি না। দেখি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তো খুবই ভালো হয়, খুবই ভীষণ ভালো লাগছে। এবারে জলের রাস্তাটাকে তুলে দেবে, এরপরে ব্রিজের রাস্তা দিয়ে যাওয়া হবে। এখানে এরা দাঁড়িয়ে আছে, মানুষ যাওয়ার জন্য নয় না? আচ্ছা দাদা, ওইখানটা হোটেল ফোটেল আছে নাকি? না, ওই এমনি লোকে যাচ্ছে পাহাড় চাপতে দিয়ে চলে আসছে। ওটা ফায়ারিং রেঞ্জ, সাধারণ মানুষ যেতে দেবে? ওটা ফায়ারিং রেঞ্জ বুঝলে না, ওরা ট্রেনিং করতে আসে সিয়া সাহেব আর সিয়া। ও ফায়ারিং রেঞ্জ, ও মাই গড, ওটা বলছে ওই যে দ্বীপটা আছে ওটা বলছে ফায়ারিং রেঞ্জ, মানে ওটা আমাদের জন্য না, সিআরপিএফ টিআরপিএফ এদের জন্য। ও গস, এখন তো আমার জেনে আরোই যেতে ইচ্ছে করছে। আমরা এদিকে পিকনিক স্পটের কাছে এসেছিলাম, সুগতদা যাচ্ছে, এবার আমরা একটু যাচ্ছি, ফিরে যাচ্ছি, আবার আসবো এখানে, আবার আসবো, ফিরে আমরা আসবো। এই জায়গাটা দেখিয়ে দিই আমি, একটু পাথর টাথর পড়ে আছে, বেশ জঙ্গল জঙ্গল টাইপের, তার উপরে এই এই মেঘলা ওয়েদার, কুয়াশাময় মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমি তো ভীষণ এনজয় করছি, দারুণ জায়গা এক কথায়। এই যো বেশ জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু লোকজন ফাঁকা থাকলে ভালো হতো। এখন এই মুহূর্তে ড্যামটা ঠিক তলাতে যে পার্কটা রয়েছে সেই পার্কটাতে আমরা ঘুরছি এখন, এটা পার্ক নয় এখন, একদম জঙ্গল হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে একটু আগেই ঝাড়খণ্ডে যখনই ঢুকলাম সঙ্গে সঙ্গে আমাদের র্যাপিড টেস্ট হয়ে গেল, ঠিক আছে না? সিরিয়াসলি খুব ভালো লাগলো জায়গাটা, এবং উত্তর মানে ঝাড়খণ্ড পুলিশের যে আমরা ব্যবস্থা সেটা খুবই ভালো দেখলাম, ঢোকার মাঝে সঙ্গে সঙ্গে র্যাপিড টেস্ট ইমিডিয়েটলি, ঠিক আছে ইমিডিয়েটলি। এখানে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন যে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই, গাছপালা, সামনে আছে একটা পার্ক, সামনে একটা পার্ক আছে যেখানে আমরা এখন যাচ্ছি, আর জায়গাটা বেশ সুন্দর। ওখানে অনেক পাথর টাথর আছে, আমি ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, ওদিকে কিছু পাথর আছে, এদিকে পুরো গাছপালাতে ভর্তি, এখানটা মাঝখান দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, ওদিক দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, জানি না ওটা কোন দিকে যাচ্ছে, তবে যাবো ভাবছি। আর এই দিকটা দেখুন, একটা কি ছোটো পার্কের মতো আছে, ওখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো এদিকে আমরা আপাতত এলাম, দেখি জায়গাটা ঘুরে দেখি, আমরা এরপর ফিরবো ঝাড়খণ্ডে টোকেন দিয়ে, ঝাড়খণ্ডে টোকেন দেবো, হ্যাঁ কোভিড টেস্টের রিপোর্টটা দেবে, যদি একে ধরে, মানে যদি পজিটিভ বেরোয় তাহলে একে ধরে নেবে, মেবি পজিটিভ হতেই পারে, ঝাড়খণ্ডে কেমন ঘুরছে।